একজন ভাই কমেন্ট করে লিখছে, দাদা মেয়েরা কি তাদের বাড়ির পোষা কুকুরকে দিয়ে তাদের শারীরিক চাহিদা মিটিয়ে থাকে? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, হ্যাঁ এমনটা মেয়েরা করে থাকে, তবে ভারত বা বাংলাদেশ এই এখানকার এই সমস্ত দেশগুলোর মেয়েদেরকে খুব একটা দেখতে পাবে না এই ধরনের কাজ করতে, বা এই ধরনের কাজ করার কথা খুব একটা শুনতেও পাবে না। কিন্তু বিশেষ করে তোমার ইউরোপের যেসব দেশগুলো রয়েছে, ঠিক আছে, তারপর তোমার এই আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এই যত উন্নত দেশগুলো রয়েছে না, এখানকার মেয়েরা কী করে, তাদের বাড়ির পোষা কুকুরকে দিয়ে তারা কিন্তু নিজেদের শারীরিক চাহিদা মিটিয়ে থাকে। যত বড় বড় উন্নত দেশ রয়েছে সেখানকার মানুষজন তত বড় বোকাচোদা, ঠিক আছে, তারা তত বেশি আনসিভিলাইজড কাজ করে থাকে। এই দেখতে খুব ভালো লাগে যে আমেরিকা লোকগুলো কত বড় লোক, তাদের কাছে কত টাকা, কিন্তু তারা আনসিভিলাইজড, তারা প্রচণ্ড বোকাচোদা, ঠিক আছে, তারা এমন এমন কাজ করবে যেগুলো দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সেখানকার বড় বড় দেশের মেয়েরা কী করে থাকে, তাদের বাড়ির পোষা কুকুরকে দিয়ে তারা কিন্তু নিজেদের শারীরিক চাহিদা মিটিয়ে থাকে, ঠিক আছে। আর তোমার ভারত বা বাংলাদেশে যে এমন ধরনের কাজ হয় না একেবারেই এমনটা কিন্তু নয়, এই ধরনের কাজ হয়ে থাকে, তবে তার পরিমাণ খুবই কম, ঠিক আছে, হয়তো তোমার 1 লাখে 1 থেকে 2 জন। হ্যাঁ, 1 লাখ বাড়িতে যদি পোষা কুকুর থাকে তার মধ্যে হয়তো 1 থেকে 2 জন হয়তো সেই বাড়ির মহিলা এমন থাকবে যারা এই ধরনের কাজ করে থাকে। তাও আবার কীরকম কুকুর, বিদেশি কুকুরের কথা বলছে, এমনটা নয় যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এই ধরনের কোনো কুকুরকে দিয়ে তারা কাজ করে, এমনটা নয়। বিদেশি কোনো ভালো কুকুর যদি তাদের বাড়িতে পোষা থাকে তাহলে হয়তো 1 লাখের মধ্যে একজন হয়তো এই ধরনের খারাপ কাজ করতে পারে। আর বাদ বাকি যদি ইউরোপ মহাদেশের যদি দেশগুলো বলা হয়, ঠিক আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, যত উন্নত দেশ আছে, ঠিক আছে, সাউথ আফ্রিকা, জাপান, তো এখানকার মানুষজন কিন্তু এই টাকা পয়সা থাকতে পারে কিন্তু আনসিভিলাইজড, ঠিক আছে, অনেক বড় বোকাচোদা তারা, তারা কিন্তু এই ধরনের কাজকর্ম করে থাকে। আর এমনকি শুধু যে মেয়েরা করে এমনটা তা নয়, পুরুষ মানুষরাও কিন্তু এই ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, পুরুষ মানুষরা কীরকম, তোমার অন্যান্য কোনো পশু বা কিছুর সাথে শারীরিক সম্পর্ক করা, আর বিশেষ করে তোমার এই আফ্রিকার, হ্যাঁ আফ্রিকার এই যে কালো মালগুলো, হ্যাঁ এদের শারীরিক চাহিদা খুব বেশি, সেটা পুরুষ হোক বা নারী, এদের শারীরিক চাহিদা খুব বেশি। এরা কিন্তু অনেক সময় তোমার ওই কুকুর দিয়ে, হ্যাঁ মেয়েরা কী করে, কুকুরকে দিয়ে বা ঘোড়াকে দিয়ে বা ষাঁড় দিয়ে, হ্যাঁ তাদেরকে দিয়ে নিজেদের শারীরিক সুখ নেয়। আবার তোমার যারা পুরুষ মানুষ আছে এই আফ্রিকা মহাদেশের যেসব দেশগুলো, সেখানকার পুরুষ মানুষরা কী করে, তোমার অনেক সময় তোমার ওই কোনো ছাগলের সাথে, গরুর সাথে, হ্যাঁ তো এদের সাথেও কিন্তু শারীরিক সম্পর্ক করে থাকে। তো যথেষ্ট বোকাচোদা এবং আনসিভিলাইজড লোক তারা কিন্তু, ঠিক আছে, ভারতীয় লোকেদের মতন বা বাংলাদেশের লোকেদের মতন এই ধরনের মানসিকতা তাদের কিন্তু নেই, ঠিক আছে। তো ওই ধরনের দেশের লোকেরা কিন্তু এই ধরনের কাজকর্ম একটু বেশি করে থাকে। আর ভারত বাংলাদেশে যেটা বললাম তোমাদের, যদি 1 লাখ বাড়িতে বিদেশি কুকুর পোষা থাকে তার মধ্যে হয়তো একটা বাড়ি এমন হতে পারে যেখানে এই ধরনের কাজকর্ম হয়তো হয়, তাছাড়া দেখতে পাবে না বা শুনতে পাবে না। আর যারা এই ধরনের কাজকর্ম করিয়েছে, একবার যদি কোনো মেয়ে কোনো তার বাড়ির পোষা কুকুরকে দিয়ে যদি এই ধরনের কোনো কাজ করায়, তাহলে সেই পোষা কুকুর কিন্তু বারবার সেই মেয়েটার সাথে করতে যাবে। সেই মেয়েটা হয়তো বসে আছে সোফায়, সে গিয়ে কী করবে, দোপা তুলে করার চেষ্টা করবে, যে কোনো জায়গায়, কুকুর তার লোকজন মানবে না, অত বুদ্ধি নেই, তো সবসময় সে কী করবে, করার চেষ্টা করবে, আর তখন কিন্তু সে ধরা পড়ে যাবে এবং বাকি সবাই হাসবে দেখে। তো এই ধরনের জিনিস কিন্তু হয়ে থাকে। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।